এই প্রথমবার আমাদের ঘরে মহিলারা আগে ভাত খেতে বসছে। তা সকালের নাস্তা এই প্রথমবার হলো আমরা মহিলারা আগে খাইতেছি। আজকে আমাদের ঘরে কি আছে দেখেন, এই জন্যই মনে হয় খাওয়াচ্ছে। আলু ভর্তা, কালির জিরা, আর ওটা কি রসুন ভর্তা, কাকি রসুন ভর্তা, এই জন্য আগে খাওয়া হয়েছে। আর পুরুষরা সব বাইরে আছে, বাড়ির কাজ করতেছে, মাংস থাকলে আগে খাই দাঁত নাকাম বাদ দিয়ে। কিন্তু ঘরটা একটু হেলো মেলোই রাইখা। আপনার ডাক্তারের কাছে গেছিলাম আবুতাল হারি নিয়া, আর এই দেখেন আমার মেয়ে হলো ঘর সাজাইছে, গুছাইছে, সাজাইছে বলতে গুছাইছে, বিছনা দাঁড়ি সব কিছু পাইতে রাখছে, বাইট সাইকেল দুয়ে এখানে রাখা হয়েছে, এখানে ওদের কাপড় চুপড় দিয়া ই ভরে রাখছে। আবার আমরা যেভাবে শুই ওটাও আর বালিশ, যেভাবে শুই ওইভাবে হলো বালিশ বিছনা করে রাখছে। তারপরে এই যে ওনাটা হলো খাটের উপরে রেখে গেছি, আবুতলার গেঞ্জিটা হলো ওইখানে রেখে গেছি, এগুলোও গুছাইছে। তো মোটামুটি ভাবে সবই গুছাইছে, কিন্তু একটা জিনিস খারাপ করছে। আবার এটা কে বাইর করছে, তোমার বাবায়? এটা কে বাইর করছে, তোমার বাবায়? যাই হোক, এটা হলো আর বাবার দোষ। আর এই যে হলো আমার তানহা, আবুতাল হইলো বাদাম নিয়ে আসছে তানহার জন্য, তানহা বসে বসে এখন বিছনা পড়বো না আব্বা? হ্যাঁ, তোমার উপরে পড়বো, ওটি বড় বাদাম তো, এটি তিনটা করে একুশ থাকে। কত করেছো এবং কে ভাই বাদাম? আমার দেন ভাই, আমার দেন, হ্যাঁ দেন না, হ্যাঁ কিনবো না, আমি কিনবো বুঝছেন। বাদাম মিষ্টি কেন, 30 টাকা কেন, 30 টাকা কেন, হ্যাঁ না 30 টাকা কেন, 20 টাকা তো খাইতে খাইতে শেষ হয়ে যাবো। হ্যাঁ থাক, 30 টাকা কিন্তু বেশি দিয়েন ভাই, কম দিয়েন না হেন নিকা ব্রো। আবুতলা তুমি বাদাম খেতে পারবে না, আপনি কি বাদাম বাজতেছে না ব্যস্ত আছেন? আল্লাহ, এটি কি কালি জিরানি? বালি কালো হয়ে গেছে গা বাজতে বাজতে। এখানে হলো নতুন করে আবার লঞ্চ গান বানাইতেছে দেখেন। আরো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন আবার একটা ব্লগ শুরু করলাম। আসলে আমি এই যে নদীর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে যাইতেছি আর আপনাদের সাথে হলো কথা বলতেছি, আর এত তাড়াহুড়া করে যে বাসা থেকে বের হয়েছি, তো আপনাদের সাথে কিন্তু কোনো কিছুই শেয়ার করা হয়নি। আজকে সারাদিন মনটা খুব খারাপ ছিল, এ কারণে আমার আর কোনো ভিডিও আগে থেকে করা হয়নি। এখন হলো নদীর পাড়ে বের হলাম, আর আমার সামনে আছে হলো আবুতলহার বাবা। তো আমরা যাচ্ছি হলো ডাক্তারের কাছে, আবুতলহার অনেক অনেকই শরীর খারাপ, আর হলো বিশেষ করে 3 দিন হয়ে গেল শরীর খারাপ। আমি কিন্তু এখানে তো আবুতলহার হলো 3 দিন হয়ে গেছে পেটে ব্যথা, ওর জন্য সাধারণভাবে ডাক্তার কাছ থেকে আপনার কৃমির ওষুধ, তারপরে আরও যা যা দরকার সব কিছুই আনা হয়েছে, তারপরও ভালো হইতেছে না। তো এখানে হলো আমাদের যে ঘাট, ওই ঘাটের ওদিকে ভালো একটা ডাক্তার আছে, তো ওই ডাক্তারের কাছে নিয়ে যাব আজকে, দেখি ডাক্তার কি পরামর্শ দেয়, তারপরে আল্লাহ না করুক তারপরে দেখা যায়। আর অনেকে কিন্তু অনেক ধরনের কমেন্ট করেন, আর আমাদের যেহেতু আমরা ঈদের সময় গেল, বাবা না 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 ভাই ভাই না না
Number na butal ha? Namuna. Para hatun sa na no. Namuna. Aso kuluro tumar babar kuluro ke kan de urte mon kono kotha nai to kuluro. Mama. Keno? Mama na bo. Ha? তো আবুতলহা হলো আবুতলহার বাবার কোন থেকে হলো নামবে না আর আবুতলহা বলতেছে যখনই বলে যে বাবা একটু হাঁটো তো তখন বলে না না ভাই নামবো না বিষয়টা কেমন হলো আসলে ছোটবেলায় এরকম হয় ছোটবেলা না বড় মানুষে অনেক সময় না না ভাই এটা করব না না ভাই ওটা করব না মানে এরকম একটা অভ্যাস হয়ে যায় আর ওর বাবার কুলে উঠলো যাবে তো আমি পরপর কয়েকটা ভিডিওই দিলাম আর আপনারা অনেকেই কিন্তু ভিডিও দেখে খুব আমাদের সংসারের কাজ দেখে আমাদের দেখে আপনাদের অবশ্যই ভালো লাগে এই জন্য সবাই অনেক প্রশংসাও করছেন আসলে মানুষ মানুষ বাঁচে কতদিন মানুষ কিন্তু অল্প সময়ই কিন্তু মারা যায় বেশি হলে 60 থেকে 70 আর এতটুক সময়ের ভিতরে যদি মানুষ মানুষের জন্য যদি কিছু না করতে পারে মানুষ যদি একজনকে আরেকজন ভালো না বাসতে পারে তাহলে মানুষের জীবন কিভাবে চলবে তো যাই হোক আমাদের বাড়িতে মোটামুটি ভাবে আমি আবুতলহা হলো প্রায় সময়ই বেশি আনন্দের সময় অসুস্থ হয়ে পড়ি তো এইগুলো কিন্তু সবই বাড়ি ছিল এই বাড়িগুলো হলো সব ভাঙা গেছে এখানে কোনো মানুষ থাকে না কিন্তু ফল পাকা গাছগুলো আছে দেখেন কাঁঠাল হইছে কোনো মানুষ নাই এখানে কোনো মানুষ নাই ওই যে হলো নদী আর এই যে হলো এই বাড়িগুলো কোনো ভিটা মানে ধরেন বড় ঘরের ভিটা ভেঙে নিয়ে গেছে কাছের ঘরের ভিটা আছে এরকম হ্যাঁ মানুষের দায়িত্ব একটা যা বুঝো না হইতে পারে পাকার আগে শেষ হয়ে পারে আর বেশি ফুল কাক দাঁড়ো তো এত অস্ত অস্ত আটতে পারে দেখেন আকাশটা কীরকম আজকে সারাদিন খুব বৃষ্টি ছিল এই জন্য হলো আকাশটা কত নীল কীরকম ভাঙছে মনে হয় যে ওখানে একটা পাহাড় ওখানে একটা পাহাড় কুকুরটা কীরকম যা ওই তাকানে আমি ভয় পেয়ে গেছি আমি চাইতেছিলাম ও তাকা কিন্তু যখন তাকাইছে তখন আমার ভয় লাগে গেছে যাচ্ছি আর আমার ছেলে এখানে নদীতে সি বোট ভিকু গান বোট বললেন যা যা বড় বড় জিনিস আছে সব কিছু হইলো আর কিনা দিতে হইব সব কিছু আবদার করতেছে আম্মা ওইটা কিনা দিবা আর বাবা কইতেছে না কিনা লাগবো না তাহলে আবার আমার কাছে আসে যে আম্মা এটা কিনা দিবা আমরা যান তখন কুটি কাকায় আমাকে সামনে একটা লোক বহা ছিল হ্যাঁ ওই লোক হইলো মানে হুজুর ওনার বউ হুজুর পর্দা করে তা ওই লোকের মোবাইল হইলো ইয়ে থুয়ে লোক বাইরে আয় করছে লঞ্চ নামে বসে রাত্রেবেলা নামার সবার লাস্টে লঞ্চ আইছি না আয় করছে তো কুটি কাকায় মোবাইল ধরছে মতো না একটা সারা দৌড় দেয় কে আপনি আমার মোবাইল ধরছেন কে সারা দিয়া দিছে এখন হেই বেড়ায় দৌড়াই গেছে যে মোবাইল হালাই আইছে
আর কুটির আগে কইতাছে আমি এখানে একটা মোবাইল ছিল মোবাইল দর্ছি একটা ছেলে হইল নিয়ে গেছে মোবাইল কুটির আগে কেমন আমি কে মানুষ তখন কইব না যে বেটা তুই কিন্তু বহায় আছিলি না ওই লোক দিনে বহা ছিল তো তোর মোবাইলের নাম্বার ক বুঝছো ওই করছি কি ওই কাকার ফোন মোবাইল নিয়ে ওই যে এমনে লঞ্চের সাইডে লঞ্চ বিরেন না শুন না এরকম লঞ্চ সাইড করা ওই লঞ্চ ফলো করছে হ্যাঁ ওই লঞ্চ দৌড় নামিয়ে গেছে গা বুঝছো আমি দেখছি আর দৌড়ায় নামিয়ে যেতে লেগে পরে কাকাই কইতেছে কয় কি ও কোন সুন্দর নামিয়ে গেলাম ঠিক কাকাই এরকম সারাটা জিন্সের প্যান্ট পরে এমন চিকু চাকুন সাদা গেঞ্জি পরা কয় হোক ওই নামিয়ে গেছে গা তার মানে ওই হলো ফলো করে রাখছে ওই সাইডে বহা ছিল আর ফলো করে রাখছে যে পাগল হয়ে গেলেন পাইতে নেমে রাত্রে বেলা না কার আগে কে নামবো তো আমরা হলো হাসপাতালে চলে আসলাম এই হাসপাতালটা আরো আসা বন্ধ কি আলমারির লোক আলমারিটা হলো আমার দুই পাটটা বুঝছেন দুই পাটটা এরকম এরকম গুলাই তো লাগানো এরকমই লাগানো এই পোলের মোলা বাসা কত করে কত করেছো এবং কে ভাই বাদাম
আমার দেন ভাই, আমার দেন, হ্যাঁ দেন, হ্যাঁ কিনবো না, আমি কিনবো স্যার। বাদাম মিষ্টি কেন 30 টাকা? কেন 30 টাকা? কেন হ্যাঁ না 30 টাকা? কেন 20 টাকা তো খাইতে খাইতে শেষ হয়ে যাবো। হ্যাঁ থাক 30 টাকা বেশি দিয়েন ভাই, কম দিয়েন না, হেন কেবল বাদাম খেতে পারবে না। আপনি কি বাদাম বাজতেছেন আর ব্যস্ত আছেন? আল্লাহ এটি কি কালি জিরানি? বালি কালো হয়ে গেছে গা বাজতে বাজতে। এখানে হলো নতুন করে আবার লঞ্চ গান বানাইতেছে দেখেন, আরো কিন্তু ঘরটা একটু হ্যালো মেলোই রাইখা। আপনার ডাক্তার কাছে গেছিলাম আবুতাল হারি নিয়া, আর এই দেখেন আমার মেয়ে হলো ঘর সাজাইছে, গুছাইছে, সাজাইছে বলতে গুছাইছে, বিছনা দাঁড়ি সব কিছু পাইতে রাখছে, বাইট সাইকেল দুয়ে এখানে রাখা হয়েছে, এখানে ওদের কাপড় চুপড় দিয়ে ই ভরে রাখছে। আবার আমরা যেভাবে শুই ওটাও আর বালিশ, যেভাবে শুই ওইভাবে হলো বালিশ বিছনা করে রাখছে। তারপরে এই যে ওনাটা হলো খাটের উপরে রেখে গেছি, আবুতলার গেঞ্জিটা হলো ওইখানে রেখে গেছি, এগুলোও গুছাইছে। তো মোটামুটিভাবে সবই গুছাইছে, কিন্তু একটা জিনিস খারাপ করছে। আব্বা এটা কে বাইর করছে, তোমার বাবায়? এটা কে বাইর করছে, তোমার বাবায়? যাই হোক এটা হলো ওর বাবার দোষ। আর এই যে হলো আমার তানহা, আবুতলা হইলো বাদাম নিয়ে আসছে তানহার জন্য, তানহা বসে বসে এখন বিছনা পড়বো না আব্বা? হ্যাঁ তোমার উপরে পড়বো, ওটি বড় বাদাম তো, এটি 3টা করে 21 থাকে। হুম।